গুগল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিযোগিতামূলক পরীক্ষার আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করবো বিশ্বে ঘটে যাওয়া সম্প্রীতি এমন কিছু ঘটনা নিয়ে যেটা আপনি আপনার পরীক্ষায় কিন্তু ফেস করতে পারেন তাই আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং দেখে নেই চলুন যে গত সপ্তাহে কী কী এমন ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের মনে রাখা খুবই জরুরি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনকে একশোটি কিলার ড্রোন দিয়েছে যুক্তরাষ্ট্র আপনারা সবাই জানেন রাশিয়া এবং ইউক্রেনের যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি বা যেই যুদ্ধটা হচ্ছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র প্রথম থেকে একটা সক্রিয় ভূমিকা পালন করছে যদিও ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এবং নেটোভুক্ত অন্যান্য দেশগুলো প্রথম থেকেই বলে আসছিল যে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তারা ইউক্রেনকে পূর্ণ সাহায্য দিবে কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইউএসএ কিন্তু ইউক্রেনকে তেমন কোনো সেনা সাহায্য সাহায্য করেনি কিন্তু বিভিন্ন রিলিফ এবং অস্ত্র সহযোগিতা দিয়ে বরাবরই তারা ইউক্রেনকে সাহায্য করে আসছে সেই পরিপ্রেক্ষিতে রুশ আগ্রাসনের যে বিষয়টি সেখানে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবার কিয়েভে পাঠানো হচ্ছে সুইচ প্লেট তিনশো নামে একটি অস্ত্র এটি একটি কিলার ড্রোন বা ইউএস এর যেই সেনাবাহিনী আছে সেখানে কিন্তু তারা এই ড্রোনটিকে কমিকাজ নামে চেনে এছাড়াও যুক্তরাষ্ট্র কিন্তু আরও একশো কোটি ডলার অস্ত্র দিয়ে সাহায্য করছে ইউক্রেনকে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একষট্টি কিলার ড্রোন দিয়েছে এই ড্রোন কি এই জিনিসটা কিন্তু আপনাদের আপনাদের একটু ক্লিয়ার থাকতে হবে ড্রোন হচ্ছে এমন একটি যুদ্ধ বিমান যেখানে কোনো পাইলটের প্রয়োজনীয়তা হয় না এবং এই ড্রোনকে কিন্তু অনেক দূর থেকে পরিচালনা করা যায় এবং ড্রোন খুবই এফেক্টিভ একটি বিষয় বর্তমানের যেই পরিস্থিতি সেই সেই পরিস্থিতি যুদ্ধ করার ক্ষেত্রে এখানে আপনার ড্রোন কিন্তু আকাশ পথে পথে গিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে তাই বর্তমানে যে কোনো দেশের যেই যুদ্ধ পরিস্থিতি হোক যেটাই হোক আপনার ড্রোনের কথা খুবই বেশি শুনবেন ড্রোন কিন্তু এখন যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে একটা অত্যাবশ্যক অস্ত্র হয়ে উঠেছে পুতিন এর ফোন আলাপ এই ব্যাপারটিও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধকে নিয়ে স্থানীয় সময়ে বা রাতেই ফোন ফোন আলাপ হয় ইউক্রেনের সাথে শান্তি চুক্তির ব্যাপারে দাবির কথা তুলে ধরা হয় এই ফোন আলাপের মধ্যে মাধ্যমে দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রথমত ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে হবে ইউক্রেনে রাশিয়ার ভাষা সংরক্ষণ করতে হবে নাৎসিবাদ পরিত্যাগ করতে হবে ইউক্রেনের পূর্বাঞ্চল ছেড়ে দেওয়ার দাবি তুলতে পারে রাশিয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত বলে ইউক্রেনের স্বীকৃতি দিতে হবে এখানে যেই দাবিগুলো তুলে ধরা হচ্ছে এবং যেটাকে শান্তি চুক্তির নাম দেওয়া হচ্ছে সেটাই আমরা একটু যদি ফোকাস করি দেখতে পাবো এখানে যেই দাবিগুলো সেটা কিন্তু শান্তি চুক্তির নামে আসলে রাশিয়াকে কেন্দ্র করে কিছু দাবি সাজানো হয়েছে এখানে যেই দাবিগুলো দেয়া হয়েছে এরদোয়ান যদিও বলছেন যে এগুলো মেনে নেওয়া খুব সহজ ইউক্রেনের জন্য এবং ইউক্রেন চাইলেই যুদ্ধ পরিস্থিতি ত্যাগ করে এখন একটা শান্তি চুক্তির দিকে এগোতে পারে কিন্তু আসলে শুধুমাত্র দাবিগুলোর দিকে একবার দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে ইউক্রেনের পক্ষে এই দাবিগুলো মেনে নেওয়া খুব একটা সহজ হবে না স্পেশালি শেষের যেই দুটো দাবি সেই দাবিতে কিন্তু ইউক্রেন একটা তাদের তাদের অবস্থান থেকে সরতে খুব সহজে রাজি হবে না এর ফলে এই চুক্তি আসলে যদি একটু শিথিল না করা হয় শান্তি চুক্তির ব্যাপারটি আদৌ কতটুকু কার্যকর হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না যুদ্ধবিরতি নিয়ে কিন্তু বৈঠকের পর বৈঠক হচ্ছে আমরা জানি অলরেডি রাশিয়া এবং ইউক্রেনের তিন দফা বৈঠক করেছে বেলারুশে টার্কিতে যুদ্ধবিরতি বৈঠক হয়েছে একটি এবং বৈঠক সম্পন্ন হচ্ছে দুই দেশের মন্ত্রীদের মধ্যে করছেন টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ মধ্যস্থতা এরদোগান বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা বারবার বৈঠকটা করছে এবং এই দাবিগুলো যদি কিছুটা শিথিল না করা হয় আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না যে এই বৈঠক থেকে আসলে খুব পজিটিভ কিছু একটা আমরা আউটকাম পেতে পারি ইউরোপের চার দেশ থেকে তেতাল্লিশ শুশ কূটনীতিককে বহিষ্কার এটা কিন্তু আপনার ভবিষ্যতে যেই পরীক্ষায় আপনারা বসবেন সেই সেখানে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং কেন এই তেতাল্লিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে অভিযোগ হচ্ছে গুপ্তচর বৃত্তি অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু ক্রমাগত রাশিয়ান যে কূটনীতিক তারা তাদের আছে তাদেরকে সন্দেহ করে যাচ্ছে এবং তাদের আচরণ এবং ব্যবহারে এমন কিছু লক্ষ্য করা গেছে যে যেখানে মনে হচ্ছে যে তারা রাশিয়ার গোয়েন্দা এবং কাজ করছে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ইউরোপের ইউরোপ কি কি অভিযোগে তেতাল্লিশ জনকে বহিষ্কার করা হয়েছে কোন কোন দেশগুলো বহিষ্কার করেছে সেটা কিন্তু আমাদের জেনে না খুব জরুরি প্রথমে বেলজিয়াম সর্বোচ্চ সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করেছে একুশ জনকে তারা বহিষ্কার করেছে নেদারল্যান্ড সতেরো কূটনীতিককে বহিষ্কার করেছে আয়ারল্যান্ড বহিষ্কার করেছে চারজন কূটনীতিককে এবং চেক প্রজাতন্ত্র একজন কূটনীতিককে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে ভারতের সাথে এফটিএ করছে অস্ট্রেলিয়া অর্থাৎ আপনারা জেনেই থাকবেন যে বর্তমানে চীন কিন্তু মহাশক্তিধর একটি দেশ এবং বিভিন্ন আশেপাশের যে দেশগুলো তারা কিন্তু চিনকে চীনকে একটা সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে ফ্লারিশ করছে সেটা কিন্তু আশেপাশের দেশগুলো পছন্দ করছে না সেটারই পরিপ্রেক্ষিতে ভারতের সাথে এফটিএ করছে অস্ট্রেলিয়া এটা একটা চুক্তি যেই চুক্তিতে আসলে ভারত মহাসাগরের দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছে এবং চলতি মাসের অন্তর্বর্তীকালীন মুক্ত বাণিজ্য চুক্তি করবে এই দুই শক্তি এই চুক্তিটা কি নিয়ে করা হচ্ছে করা হচ্ছে মূলত বৈদ্যুতিক গাড়ি শিল্প উন্নতির জন্য এই আমরা অনেকে হয়তো জানবো যে ভারত কিন্তু বর্তমানে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বেশ একটা ভালো পজিশনে চলে যাচ্ছে এবং এই গাড়ি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা মূল উপাদান বা একটা খুবই ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে লিথিয়াম এই লিথিয়াম কিন্তু মজুদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে প্রচুর লিথিয়াম মজুদ আছে অন্যদিকে ভারতের কাছে আছে প্রচুর দক্ষ জনশক্তি তাই এখন ট্রিটিটা হয়েছে এরকম যে লিথিয়াম দেবে অস্ট্রেলিয়া এবং সেই বিনিময়ে ভারত থেকে দক্ষ জনশক্তি প্রেরণ করবে ভারত আর এই মূল চুক্তিটার কারণটা কি সেটা হচ্ছে যে চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে রাশিয়ার কাছে যন্ত্রাংশ বিক্রি করবে না চীন আমরা জানি যে রাশিয়াকে কিন্তু পশ্চিমা যেই দেশগুলো আছে শুধুমাত্র পশ্চিমা দেশগুলো না পশ্চিমা দেশে ইনফ্লুয়েন্স আছে এমন বিভিন্ন দেশ কিন্তু ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক অবরোধ তৈরি করছে সেই অবরোধের মধ্যেই যোগ দিল চীন পূর্বে কিন্তু চীনের সাথে রাশিয়ার একটা বেশ ভালো কূটনৈতিক সম্পর্ক ছিল যেমন পূর্বে চীন রাশিয়ার বিরুদ্ধে যে নিন্দা নিন্দা প্রস্তাবে ভোট হয়েছিল জাতিসংঘে সেখানে কিন্তু তারা ভোট দিতে নারাজ ছিল এবং শুধুমাত্র তাই নয় তারা ভোট দেয়নি এবং ইউক্রেনের হামলাকে পশ্চিমারা যেরকম আগ্রাসন বলছে সেই আগ্রাসন বলতে কিন্তু তারা প্রথম থেকে অপারগ ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ছোট্ট একটু সাপোর্ট যেটা চীন রাশিয়াকে দিচ্ছিল সেটা কিন্তু আর দিতে পারছে না যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের পরপরই কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে নিতে হয়েছে চীনকে যে রাশিয়ার কাছে তার আর কোনো যন্ত্রাংশ বিক্রি করবে না বিকল্প হিসেবে ভারত এবং টার্কির নাম কিন্তু বিবেচনা করছে রাশিয়া এখানে আমরা বলে রাখি যে ভারতও কিন্তু ভোট দান থেকে বিরত ছিল এখন এবং এখনও রাশিয়ার সাথে ভারতের বেশ একটা ভালো অর্থনৈতিক সম্পর্ক যে সেটাই আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি এবার চলে যাই গত গেল সপ্তাহে কিন্তু অস্কারের চুরানব্বইতম আসর আহ বসলো এবং আহ আপনারা জানেন যে অস্কার কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আর্ট ইন্ডাস্ট্রিতে একটা বেশ সবচেয়ে বড় পুরস্কার বা সবচেয়ে বড় রিকগনিশন হিসেবে পরিচিত এই দু সালে এসে পুরস্কার প্রদান করা হয়েছে তেইশটি শাখায় আপনাদেরকে সেরা চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকের নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রতি বছরই কিন্তু অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন এসে থাকে এখানে আমি বলে রাখি অস্কারের একটা যে বুকিশ নেইম আমরা বলতে পারি সেটা হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ড অর্থাৎ যদি অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন আসে সেখানে আপনার কিন্তু বুঝতে হবে যে অস্কার নিয়ে প্রশ্ন আসছে এবং সেভাবেই আনসার করতে হবে আমরা যে দেখে নেই সেরা চলচ্চিত্র কোনটি ছিল সেরা চলচ্চিত্র হচ্ছে কোডা সেরা অভিনেতা হচ্ছে উইল স্মিথ উইল স্মিথ এই পুরস্কারটি পেয়েছে কিং রিচার্ড চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হচ্ছে জেসিকা চেস্টেইন দ্য আইস অফ টামিফায় এই চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন সেরা পরিচালক হয়েছেন জেন ক্যাম্পিয়ন এবং দ্য পাওয়ার অফ দ্য টক এই মুভিটির জন্য তিনি হচ্ছেন সেরা পরিচালক হিসেবে পুরস্কারটি পেয়েছেন এইবার পুরস্কারের চেয়ে কিংবা সেরা অভিনেতা অভিনেত্রী কিংবা চলচ্চিত্রের বাইরে গিয়েও চোরানব্বইতম অস্কার কিন্তু অন্য একটা কারণে খুব পপুলারিটি লাভ করেছে সেটা হচ্ছে উপস্থাপক ক্রিস্টক তার উপস্থাপনা করার সময় মজার ছলে ক্রিস্টকের অসুস্থ স্ত্রীকে নিয়ে কিছু কিছু যোগ করে ফেলেছিল এবং সেই সেই সেটারই রেসপন্স হিসেবে উইলসমিথ নিজেকে ধরে রাখতে না পেরে ক্রিস্টককে চর মেরে বসেন এবং সেই থেকেই কিন্তু এই অস্কার নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এই অনেকেই এই চরের পক্ষে কথা বলছেন অনেকেই এর বিপক্ষে কথা বলছেন অর্থাৎ এই চরের কারণে কিন্তু আসলে যেই মূল অনুষ্ঠানটি বা যেই অভিনেতা অভিনেত্রী কিংবা চলচ্চিত্র এই ব্যাপারগুলো পিছিয়ে চলে এসেছে আলোচনা কিন্তু চলে এসেছে উইল স্মিথ কাজটি কি ঠিক করেছেন না ভুল করেছেন এই আলোচনাকে কেন্দ্র করে এবার চলে আসে আমরা একটু বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশের গতি বাড়ছে প্রবাসী আয় এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে আপনার আসন্ন পরীক্ষার জন্য চলতি মাসে প্রথম দশ দিনে উনশো কোটি ডলার পেয়ে পাঠিয়েছেন প্রবাসীরা একইভাবে চলতে থাকলে এই মাসে আয় ছাড়বে দুইশো কোটি ডলার গত মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা অ্যালার্মিং অ্যামাউন্টের আয় এসেছিল প্রবাসী আয় গত মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আয় এসেছিল মাত্র একশো উনপঞ্চাশ কোটি ডলার যেটা কিন্তু বেশ অ্যালার্মিং আমাদের অর্থনীতির জন্য এবং এই গত মাসের যে আয়টা ছিল সেটা ছিল একুশ মাসের মধ্যে সর্বনিম্ন ব্যাঙ্কিং চ্যানেলে পাঠানো প্রবাসী আয় গত জানুয়ারি থেকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিচ্ছিল সরকার যার ফলে যেখানে একটু আগ্রহ বাড়ার কথা সেখানে আরও আয় কম হওয়াতে বেশ চিন্তার ভাঁজ পড়ে গেছিলো অনেকের কপালে বাট সেটা গ্র্যাচুয়ালি ওভারকাম করছে দেশটি এখন কিন্তু আমাদের আয় দুইশো কোটি ছাড়ানোর পথে জানুয়ারিতে প্রণোদনা দেওয়ার পরপরই ছিল একশো সত্তর কোটি ডলার কিন্তু খুব অ্যালার্মিংভাবে ফেব্রুয়ারিতে কমে গেছিল হয়েছিল কোটি ডলার এখন একটা খুব ভালো সংবাদ সেটা হচ্ছে আন্তর্জাতিক মোটর রেসে বাংলাদেশের প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন হচ্ছেন অভিক আনোয়ার অভিক আনোয়ারের নামটা কিন্তু মনে রাখতে হবে কারণ হচ্ছে উনি আমাদের দেশের জন্য একটা ভালো একটা প্রেস্টিজিয়াস পুরস্কার নিয়ে এসেছেন গত শনিবার গত সপ্তাহের শনিবার দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে এই সাফল্য তিনি পেয়েছেন গত মাসেই ভারতের ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ ফক্স পোলো কাপে হয়েছিলেন চতুর্থ এবং নিজে প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে তিনি শিরোপা অর্জন করেন অর্থাৎ তার কিন্তু এখানে আমরা দুইটা অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ এবং অন্যটি হচ্ছে গত মাসে যেটা হয়ে গেছিলো ভারতে ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ ফক্সগন পোলো কাপ এই দুইটা চ্যাম্পিয়নশিপের নামও কিন্তু মনে রাখতে হবে একটিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন অন্যটিতে হয়েছেন চতুর্থ এবং এই ক্ষেত্রে যেহেতু তিনি একটা সাফল্য আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের দেশের জন্য নিয়ে এসেছেন তার যেই মোটর দলটি তার যেই দল সেটার কিন্তু নাম আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ মোটর স্পোর্টস দল স্বাধীনতা পুরস্কার পেয়েছেন জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান আমরা সবাই জানি যে স্বাধীনতা পুরস্কার কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং এটার ভীষণই একটা প্রেস্টিজিয়াস পুরস্কার এবং এই এই পুরস্কার প্রতি বছরই দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে এই বছরও দেয়া হয়েছে জন ব্যক্তিকে এবং একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পদক পেয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো দেয়া আছে একজন হচ্ছে মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী শহীদ কর্নেল খন্দকার হুদা তিনি বীর বিক্রম আব্দুল আহমেদ মোহাম্মদ বিশ্বাস ও সিরাজুল হক সম্পূর্ণ মনে রাখা সম্ভব হবে না কিন্তু একটু কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে যে নিম্নের কোন ব্যক্তি দু সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অর্থাৎ আপনারা একটু এই নামগুলোর দিকে খেয়াল রাখবেন স্থাপত্যে এবছর পুরস্কার পেয়েছে মরহম স্থপতি সৈয়দ মইনুল হোসেন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই পুরস্কার পাচ্ছে প্রতিষ্ঠান কিন্তু একটি পুরস্কার পেয়েছে তাই এই নামটা মুখস্থ রাখা আবশ্যক এবং নামটি হচ্ছে আবার বলি বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবার আমরা একটু স্বাধীনতা পুরস্কারের কেন দেওয়া হয় সেটা আমরা একটু এবং কি দেওয়া হয় সেটা আমাদের জানাটা খুব জরুরি আমরা অলরেডি বলেছি কিন্তু এটা রাষ্ট্রের একটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সরকার উনিশশো সাল থেকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে এবং এই স্বাধীনতা পুরস্কারটি কিন্তু স্বাধীনতা দিবসের প্রকালে সময় দেওয়া হয় স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় আছাড় ক্যারেটের মানের পঞ্চাশ গ্রামের স্বর্ণ পদক দেওয়া হয় পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মানপত্র দেওয়া হয় এইবার দু সালে স্বাধীনতা পুরস্কার সাহিত্যে দেওয়া হয়েছিল আমির হামজাকে কিন্তু আমির হামজাকে পুরস্কার দেওয়া হলেও কিন্তু মার্চ পরবর্তীতে আবার বিভিন্ন সমালোচনার মুখে আমির হামজার এই পুরস্কারটি বাতিল করা হয়েছে এবং বাতিলের পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে অসত্য এবং ভুল তথ্যের পাশাপাশি তথ্য গোপন করায় আমির হামজার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার থেকে বাতিল করা হয়েছে আলোচনায় এসেছে বারবার মোহাম্মদ কামরুল ইসলামের নাম মোহাম্মদ কামরুল ইসলাম এবার চিকিৎসায় স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেই তাকে এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে দেশে এখন পর্যন্ত যতগুলো কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার এক তৃতীয়াংশ কিন্তু এই মোহাম্মদ কামরুল হাসানের হাতেই প্রতিষ্ঠিত হয়েছে তিনি এখন পর্যন্ত প্রায় এক হাজার কিডনি প্রতিস্থাপন করেছেন এবং তার প্রতিষ্ঠিত যে হসপিটালটি সেইটার নাম কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু এইবার প্রচুর আলোচনা হয়েছে এই ব্যক্তিকে নিয়ে তার প্রতিষ্ঠিত হসপিটালটি রাজধানীর শ্যামলিতে অবস্থিত নাম হচ্ছে সেন্টার ফর কিডনি ডিসেজ অ্যান্ড ইউরোলজি হসপিটালে মহামারী চলাকালীন সময়েও যখন বিভিন্ন চিকিৎসক চিকিৎসা দান থেকে বিরত ছিলেন বা হসপিটালগুলো আর রোগীদেরকে জায়গা দিতে পারছিল না সেই মহামারীকালীন সময়েও কিন্তু দুইশো পঞ্চান্নটি কিডনি প্রতিস্থাপন করেছেন এই চিকিৎসক শুধুমাত্র এই না চিকিৎসক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কনক কান্তি পড়ুয়া নামে আরেকজন চিকিৎসক অর্থাৎ দুইজন স্বাধীনতা পুরস্কার একজন এবার একজনের নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম অন্য হচ্ছেন কনক কান্তি পড়ুয়া আইসিসি র্যাঙ্কিং এ ছয় নম্বরে আছে টাইগাররা বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অবস্থান র্যাঙ্কিং এ ছয় নম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ জয়লাভ করে দুই এক ব্যবধানে বর্তমান র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হচ্ছে নিউজিল্যান্ড আজকে আমাদের সাম্প্রতিক ক্লাস এখান পর্যন্তই ছিল সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে কোনোটা যদি মিস হয়ে যায় বা আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট তাহলে সেটা কমেন্টে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ